এই ছেলে, তুমি পাঁচিলে উঠেছো কেন? তোমাদের এখানে কি আর কোনো খেলার মাঠ নেই? এখানে খেলতে আসো স্কুল গ্রাউন্ডে? তো স্কুল গ্রাউন্ডে খেলতে তোমার কেমন লাগে? ভালোই লাগে। ভালোই লাগে। আর আর কতজন আছে তোমার সাথে খেলার জন্য? আমার বন্ধুরা আছে 5-6 জন। 5 জন? তোমরা কি খেলবে? আমরা ফুটবল। ফুটবল খেলবে? হ্যাঁ। ফুটবল কই তোমাদের? ফুটবল আমাদের মাঠে মাঠে আছে। তোমরা প্রতিদিন এখানে খেলতে আসো? হ্যাঁ। কতক্ষণ খেলা হয় তোমাদের? এই 4টা থেকে 6টা। 6টা অবধি খেলা হয়? তুমি নাকি প্রতিবারই হেরে যাও শুনেছি। না, আজকে ম্যাচ আছে দুর্দান্ত বড়। আচ্ছা, কত টাকার ম্যাচ? 200 টাকার। 200 টাকার ম্যাচ? তুমি মিথ্যা কথা বলছো। না, কার সাথে হবে আজকে? ওরফ ভার্সেস রাহুল। ওরফ সাথে রাহুলের? রাহুল মানে তো তুমি। তুমি কি ক্যাপ্টেন? বাহ, তোমার দলে কতজন প্লেয়ার আছে? 6 জন। 6 জন আছে। তো 200 টাকাটা কি তুমি একাই দিচ্ছ না সবাই মিলে দিচ্ছে? সবাই মিলে। সবাই মিলে? বাহ, 200 টাকাটা জিতে গেলে কি হবে? ফিস্টি। ফিস্টি হবে? তুমি সবাইকে খাওয়াবে না নিজে খাবে? সবাইকে। কারণ টাকাটা তো তুমি নিজে দিয়েছো, তাহলে সবাইকে দিবে কেন? সবাই দিচ্ছে পয়সা। হ্যাঁ, 10 টাকা করে দিচ্ছে। 10 টাকা করে? 600 60 হয়, আর বাকি 140 টাকা কোথা থেকে পাচ্ছ? আমি দিচ্ছি। তুমি দিচ্ছ? তুমি কোথায় পেলে? আমি আমি আমার আলু বিক্রি করে পয়সা। তোমার আলু বিক্রি করে দিয়েছো? হ্যাঁ। তোমার 500 টাকার 500 টাকার আলু বিক্রি করেছো? বাহ, তুমি কি আলু নিজের জমি থেকে বিক্রি করেছো না লোকের কুড়িয়ে এনে? কুড়িয়ে এনে। কোথায় কুড়াতে যাও? মাঠ দিকে। কোন মাঠে? ইয়া, দিঘির মাঠ দিকে। দিঘির মাঠে? হ্যাঁ। তোমার এখানে আলু আলু কুড়তে যে তোমাকে একবার ছুটিয়েছিল, এটাই কথাটা কি সত্যি? কথাটা সত্যি। কত দূর পর্যন্ত ছুটিয়েছিল? এখান থেকে কুমাপুর। কুমাপুর পর্যন্ত তুমি ছুটে উঠে গেলে? আচ্ছা, তুমি ছুটতে পারছিলে? তোমাকে ধরে নেয়নি? না। সে কি তুমি একাই ছিল না আরো কেউ ছিল? আমার দুটো বন্ধু। কে কে? সুরেশ আর বাঁকু। সুরেশ আর বাঁকু? কোন বাঁকু? এই যে আমাদের পাড়ে থাকে। কোন অমিত নাকি? অমিত। অমিত বাঁকু? আমরা ওকে বাঁকুর বলে ডাকি। আচ্ছা, ওকে বাঁকু বলা হয় কেন? সবাই ভালো লাগে বলতে। কিছু কারণ থাকে তো তার জন্য হয়তো। আর কোনো কিছু কি বাঁকা আছে? না। আচ্ছা, ওর নামটাই বাঁকু তাই? বা তাহলে তোমাদের খেলা কখন শুরু হবে? এই শুরু হতে চলেছে। শুরু হতে চলেছে। তোমার স্কুল কেমন লাগে? স্কুলটি ভালোই লাগে। তুমি কোন ক্লাসে পড়ো? এইট। এইটে পড়ো? তুমি মিথ্যা কথা বলছো, তুমি আগে বলছিলে 6-6-6-এ পড়ো। আমি 2 বছর ইয়াই আমি 2 বছর আগে উঠেছি এখানে। 2 বছর আগে এইটা উঠেছো না 6-এ পড়তে? 6-এ পড়তে আমি এইটা উঠেছি তাই? হ্যাঁ। কোন বছর মাধ্যমিক দিবে তাহলে? এখন বলা যাচ্ছে নি। তুমি কিসের উপর দাঁড়িয়ে আছো? পাঁচিলের উপর। পাঁচিলের উপর না পাঁচিলের পাশে? পাঁচিলের উপর। গাছটা কত দিনের পুরনো? এটা আমরা যব থেকে জমেছি তবে তার আগে থেকে। তার আগে থেকে তাই? খেলা কখন শুরু হবে? এই যে হচ্ছে হচ্ছে আমি এখন আসছি। আচ্ছা, খেলা হবে। ঠিক আছে, অল দ্য বেস্ট।